Assalamualaikum everyone, this is Mita Pushya. Welcome back to my vlog. কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এবং আজকে আমি অনেক বেশি এক্সাইটেড। থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন যে আজকে একজন স্পেশাল মানুষের সাথে আমার দেখা হয়েছে। তো এই ব্লগে থাকছে তার সাথে কাটানো কিছু মুহূর্তের সুন্দর সুন্দর ভিডিও। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই যে আমাদের বর্ষা পূজো চলে আসছে আর আমরা সবাই খুব এক্সাইটেড আপুর জন্য। আপু আসলে এত মানে এত প্রিয় একজন মানুষ, মানে টাঙ্গাইলের মানুষ যে আপুকে এত ভালোবাসে, এত ভালোবাসে মানে বলে বোঝানো যাবে না। এই যে আমাদের বর্ষা আপু চলে আসছে, আমাদের সবাই কিন্তু একটু জয়েন্ট হয়ে যাও। এইখানে বর্ষা আপুর জন্য দুইটা সুন্দর খুব কিউট কেক নিয়ে আসা হয়েছিল। আর বর্ষা আপুকে এখানে নিয়ে এসেছে ব্লুমিং বিউটি বাই মুন আপু, তাকে অনেক বেশি থ্যাংকস বর্ষা আপুকে আমাদের সবার মাঝে নিয়ে আসার জন্য। বর্ষা আপুর সাথে দেখা করার ইচ্ছা তো অনেক দিনের ছিল, বাট মানে টাঙ্গাইলে থেকে যে বর্ষা আপুর সাথে আমি দেখা করতে পারবো এটা তো আমি কখনোই কল্পনাও করি নাই। তো যাই হোক, আপুকে মুন আপুকে অনেক ধন্যবাদ যে উনি ওনার হচ্ছে স্কিন কেয়ারের প্রোডাক্টের জন্য বর্ষা আপুকে এখানে নিয়ে এসেছিলেন এবং তার মাধ্যমেই কিন্তু আমরা সবাই বর্ষা আপুর সাথে দেখা করতে পেরেছিলাম। আর বর্ষা আপু এতটাই ফ্রেন্ডলি, সবার সাথে এত ভালো বিহেভ, সবাইকে জড়িয়ে ধরা, সবার সাথে নিজে নিজে গিয়ে সেলফি তোলা, খুবই ভালো ব্যবহার করছিল সবার সাথে আর অত্যন্ত ভালো মনের একজন মানুষ। এই যে এখানে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু সবাইকে কেক খাইয়ে দিয়েছে। আমাদের এখানে যতগুলো মেয়ে এসেছিল তাদের সবাইকে কিন্তু আপু নিজ হাতে কেক খাইয়ে দিয়েছে। লাইটটা থাকবে না, লাইটটা বন্ধ হয়ে যাবে, আমি তো এখন মারা যাবো। এত রোদে আমরা বসে আছি, প্রচুর রোদ, একটা তুলো তো রোদের ছবিগুলো সুন্দর। তো ওই জায়গার প্রোগ্রামটা শেষ করে তো আমি বাসায় চলে এসেছি। আর কি বলবো, আমি আজকে আমার খুবই মনটা ভালো আপুর সাথে দেখা করে। আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো দেখা করতেই পারবো না, বাট ফাইনালি আপুর সাথে দেখা হলো। তো আপনাদের সবার কেমন লেগেছে ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসায় আসার পরে হচ্ছে বিকালের দিকে আমি ছাদে গিয়ে এই যে সবগুলো গাছে পানি দিচ্ছিলাম, যেহেতু আজকে আম্মু ছিল না বাসায়, এর জন্য আমি আর তালহা মিলেই পানি দিচ্ছিলাম ছাদে। আর বর্ষা আপুকে নিয়ে অনেকেই হচ্ছে টিকটকে বিভিন্ন ধরনের বাজে কথা বলছেন আমার আইডিতে, যেহেতু আমি ওইখানে কয়েকটা টিকটক হচ্ছে আপলোড করেছি। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে না জেনে কাউকেই কোনো কিছু বলাটা উচিত না। আমি টিকটকেও হচ্ছে আপু সম্পর্কে আমি যে এইখানে আপু কী কী করেছে আমি সেই পুরো ব্লগটা কিন্তু আমি ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তাই টিকটকে যারা ছিল তাদেরকে আমি এখানে বলবো যে আমার ইউটিউবে ব্লগটা দেখার জন্য, তারা যদি এই ব্লগটা দেখেন অবশ্যই আপনাদের ভুল ধারণা হচ্ছে চলে যাবে। তো যাই হোক, রাত্রের দিকে নবাব বিরিয়ানি হাউসে চলে এসেছিলাম, কারণ প্রচুর বিরিয়ানি খাইতে ইচ্ছা করছিল আমার আরাফাতের দুজনে। তো এখান থেকে হচ্ছে বিরিয়ানি নিলাম, ও নাকি এখান খেয়েছে অনেক টেস্ট, তো আমি এখানে এসে নিয়ে গেলাম। রাত 8টার দিকে এখানে চলেছিলাম হঠাৎ প্ল্যানিং ছাড়া। তো এই যে বাসায় চলে যাচ্ছি। তো সারাদিনের ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। আর সবাই হচ্ছে যারা আমার ব্লগটা ভালো লেগে থাকবে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট আর ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। আর কি বলবো, যারা নতুন ভিডিও দেখতেছেন তারা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। লাস্টে আমরা বিরিয়ানি খাওয়ার পরে এখানে আইসক্রিম নিয়ে আসা হয়েছিল, আইসক্রিম খেয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।